বেনাপোল চেকপোস্ট থেকে 38 পিস ভারতীয় মোবাইল আটক করা হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। বেনাপোল চেকপোস্ট কাস্টম তল্লাশি কেন্দ্র থেকে 38 পিস ভারতীয় মোবাইল আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। শনিবার সকাল 10:30 সময় 4 পাসপোর্ট যাত্রী ব্যাগ তল্লাশি করে এই মোবাইল আটক করা হয়। কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মমিন ও রশিদ নামে 4 পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে স্ক্যানার মেশিনে ডিউটি জোরদার করা হয়। পরে তাদের ব্যাগে স্ক্যানার মেশিন দিলে তাতে মোবাইল পাওয়া যায়। আটকের অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা এআরও রহমান, এআরও রোমান ও সিপাহী ইমরান হোসেন। আটক মোবাইল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।